মালপোয়া মাটি সাতরা আলুর পিঠা সিদ্ধ মুগের ভুসি মুগের ডালের পিঠা মুগফুলি মাটি সাতরা এটা কাটা দিছি এটা পেঁপে এটা আলু ভিতরে ডিম দিয়ে এটা লাগাত गाजर दूधपुली मालपुआ पाटी सप्ता সব জায়গায়
আজকে তো এসে পড়ছে না বাইরে গিয়ে এসে পড়ি আচ্ছা কি রকম বিক্রি বড় কি রকম হয়েছে কোনগুলো পিঠা কি রকম বিক্রি হয়েছে পিঠা ভালো বিক্রি হয়েছে কত টাকা বেচেছেন আজকে আজকে তো হিসাব হইছে না কালকে 4000 টাকা বিক্রি করছি বাহ পিঠা কোনো ফেরত যাচ্ছে না তো না সব বিক্রি হয়ে গেছে মানে যারা কিনেছে তারা সবাই খুব খুশি আপনি বলুন দিদি কিরকম পিঠা বিক্রি হয়েছে খুব ভালো ভালো মানে যাদেরকে দিয়েছেন তারা খেয়ে সব ভালো বলে সবাই ভালো বলে আর কত টাকার বিক্রি হয়েছে আজকে তো হিসাব না কালকে দেব কালকে গতকাল কত কত হয়েছে 2000 টাকা ঠিক আছে কালকে আসুন কিরকম বিক্রি হলো ভালো হ্যাঁ কত টাকার বেচেছেন কালকে গতকাল গতকালেরটা বলুন আজকেরটা হিসাব করতে পারেননি তো 1940 টাকা বাহ আর আজকেরটা এখনো হিসাব হয়নি কালকে হিসাব করুন ঠিক আছে পিঠে সব বিক্রি হয়েছে হ্যাঁ খেয়ে সবাই ভালো বলেছে কালকে আবার নিয়ে আসেন পিঠে আমার কাঁঠালের রেসিপির পিঠা খুব ভালো আছে আর কোনটা কোনটা ভালো হয়েছে মুগ ডালের পিঠা আর পেঁপের পিঠা হ্যাঁ এখানকার মানুষ কোনটা বেশি চাহিদা করছে পাটিসাপ তারা সিদ্ধ বলি ডুবি পিঠা এগুলো বেশি চাহিদা দাদা কিরকম পিঠে বিক্রি হলো ভালো ভালো হয়েছে হ্যাঁ খুব ভালো হয়েছে গতকাল কত টাকা বিক্রি করেছেন 1175 আজকে হিসাব করেছেন না 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 বাড়িতে নিয়ে হিসাব করি আচ্ছা কোন পিঠেটা বেশি চাহিদা এখানে এখানে মুকুলিটা চাহিদা আর পাটিসাপটা আর দুধ পুলিটা আপনার আমরা এক জায়গা এক জায়গা থেকে বিক্রি করেছেন তাহলে কালকে আবার কি কি পিঠে আনছেন কালকে সব রকমই আনবেন সব রকম মোটামুটি আজকে যা চেষ্টা করব চেষ্টা করব আরো করে রাখবে ভালো যাতে আনতে পারি স্যার চিলে বলি কালকে আচ্ছা ঠিক আছে পুরো আজকে কি রকম বিক্রি হলো মোটামুটি ভালো হয়েছে কোন কোন পিঠে বেশি বিক্রি হয়েছে আজকে আজকে বিক্রি হয়েছে চাল কুমড়া পিঠা সিদ্ধ বলে আর মুগের ইয়ে কালকে কি কি পিঠে আনবেন কালকে কালকে আনুম সিদ্ধ বলি তারপরে আমনে দিদি আপনার ভালো হয়েছে স্যার 1500 টাকার মতো রুজু রয়েছে কালকে আজকে আর হিসাব করেন না হিসাব করেন না কোনটা কোনটা বেশি বিক্রি হয়েছে বাবা তো দুই ভিডিও ঠিক আছে যারা কিনেছে খেয়েছে কি কি পিঠে এনেছিলেন ইডলি বন্ধুরা পাটি সাপটা পিঠা খেয়েছে আলু রসগোল্লা আলু রসগোল্লা আচ্ছা আর মুগ ডালের পুলি আচ্ছা গতকাল কত টাকার বিক্রি হয়েছে 1500 ডলার আটো তো না রাস্তা আমি পাটি সাপটা আর আলু রাগি নি তোর মারে কিরে সন্দেশ তারপরে কলাপাতার পিঠা আর ইয়ে পকোড়া এটি গতকাল কত টাকার বিক্রি হয়েছিল কালকে গতকাল তো 1880 টাকা 70 টাকা আজকে তো হিসাব কালকে করব কালকে ঘুম আসেরা ঠিক আছে গ্রামীণ প্রযুক্তি মেলা ও পিঠেপুরি উৎসবের মেলা কনভেনার মিস্টার পিএল ঘোষকে অনুরোধ করছি এখানে আসার জন্য কুমুদলাল ঘোষ মহোদয়কে অনুরোধ করছি এখানে আসার জন্য মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি আমি জানি নিব কেন আমি রাম
कौन से बिक्री